আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন আর ভালো থাকেন সেই দোয়াই করি আপনাদের জন্য। তো আপনাদের জন্য এখন আমরা চলে এসেছি বুয়া অর্ডারসে, আপনাদের কিছু গাড়ি দেখাবো, সেই জন্য আমাদের আশা। অবশ্যই ভিডিওটি দেখবেন আর সাথে থাকবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, তো নতুন নতুন প্রতিদিন ভিডিও পেয়ে যাবেন। তো চলুন আপনাদের আমরা গাড়িগুলো দেখাই, অবশ্যই ভালো লাগবো। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট করবেন। চলুন গাড়িটি দেখাই। এই হলো সুপারস্টার লিমু, সামনের কন্ডিশনটা এরকম হবে, লাইট গ্রিল, হ্যাঁ সব কিছুই ফ্রেশ অবস্থায় আছে। গাড়িটা হলো 51 সি 370। হ্যাঁ আপনার ভিতরটা যদি আমি ইঞ্জিন কন্ডিশনটা আপনাদের একটু দেখাই, ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখেন, এই অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশনটা, গ্যাস করা আছে, হ্যাঁ ব্যাটারিটা পেয়ে যাবেন, ইঞ্জিনটাও খুব ফ্রেশ অবস্থায় আছে, কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, তো ফ্রেশ অবস্থায় আছে, এসি টেসি সম্পূর্ণ ওকে আছে। একটু বাইদের চেসিস নাম্বারটা একটু দেখাই দিই, এই অবস্থায় আছে চেসিস নাম্বারটা। তো আমি যদি আপনাদের আর একটু ভালো করে দেখাই, সামনে স্টিকার লাগানো আছে, গ্লাস টলাস সম্পূর্ণ, কোনো ফাটা টুডা ফাটা নাই, ডাইন সাইডটা এরকম হবে। চাকা কন্ডিশনটা যদি দেখাই, এখনও চাকাটা ফ্রেশ, নতুন চাকা, গ্রিপগুলো নষ্ট হয় নাই। বাইদের এই সাইডে শুধু একটু দেখাই, আমি যদি ভিতরটা আপনাদের দেখাই ভালো করে, ভ্যাকসিন করা আছে, সিট কভার একবার নতুন অবস্থায় সিট কভার লাগানো, ভিতরটাও একবারে ফ্রেশ, কোনো সিরা ফাড়া নাট বল্টু লাগানো নাই, খুব ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা। দোয়েল এসি, অরিজিনাল দোয়েল এসি, সুপারস্টার লেমু, এসি টেসি সব করা আছে। সামনেটা যদি বাইদের একটু দেখাই, ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডটা এরকম হবে, এটা জাপান থেকে অরিজিনাল দোয়েল এসি আইছে, আপনার সিডি মিডি লাগানো আছে, ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থায় আছে। বাইদের পিছনের সাইডটা যদি একটু দেখাই, এই সাইডটা একটু আয়েশা বাই দেখান, পিছনের সাইডটা এমন অবস্থায় হবে, এই কন্ডিশন আছে, উপরে আপনার স্পলার লাগানো আছে, জায়গা স্বল্পতার কারণে আমাদের পিছনটা ভালো করে দেখাইতে পারছি না, এমন তো অবস্থায় আছে পিছনেরটা। এটা খুব সুন্দর, একটু সামনে গিয়ে দেখান, লুকিং গ্লাস লাগানো আছে, স্পলার লাগানো আছে, আমাদের ডেন পেনের কোনো কাজ নেই, আপাতত নেবেন আর চালাইবেন, কোনো কাজ করতে হবে না, কাগজপত্র সব কমপ্লিট করা আছে। বাইদের যদি ড্রাইং সেটটা একটু দেখাই দিই ভালো করে, ড্রাইং সেটটা এই অবস্থায় আছে, লাইট টাইট সব কিছু ওকে করা আছে, লুকিং গ্লাস, হ্যাঁ রং টং স্টিকার লাগানো আছে, একদম ফ্রেশ কন্ডিশনই আছে। বাইদের যদি উপরের দিকে একটু ছাতরা দেখাই, একটু ভালো করে ছাতরা দেখাই দিই বাইদের, হ্যাঁ ছাতরা এমন ফ্রেশ অবস্থায় আছে, কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, গাড়িটা খুব সুন্দর। তো আশা করি আপনাদের পছন্দ হইব, আসলে পেয়ে যাবেন গাড়িটা বুয়া অর্ডারসে। তো ভিউয়ার্স, এই গাড়িটার ডিটেলস হলো, গাড়িটা হলো 1998 মডেল, 2001 রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো হলো 22 সাল 23 সাল কমপ্লিট, এসি কমপ্লিট, সব কিছু পারফেক্ট অবস্থায় আছে। এই অবস্থায় গাড়িটার রেট দেওয়া হয়েছে আপনার 6 লক্ষ টাকা। যদি অ্যাপকেটোর পক্ষ থেকে বুয়া অর্ডারসে কেউ আসেন, তাদের জন্য অবশ্যই উইনার করা হবে 5 লক্ষ 80 হাজার টাকা, অবশ্যই আসবেন। তো আপনাদের আমি এখন যে গাড়িটা দেখাবো সেটা হলো টয়োটা সিলেক্ট সেলুন করুণা, এটা সিলেক্ট সেলুন করুণা বলে, মার্সিডিজ গ্রিল। তো সামনের কন্ডিশনটা এরকম হবে, এরকম হবে সামনের কন্ডিশনটা, লাইট গ্রিল সব কিছু ভালো আছে, ঢাকা মেট্রো গ11 সিরিয়ালের 3919 নম্বর গাড়িটা, গাড়িটা খুব সুন্দর। আমি যদি আপনাদের আর একটু ভালো করে ইঞ্জিন কন্ডিশনটা দেখাই, এরকম হবে ইঞ্জিন কন্ডিশনটা, এইখানে দেখেন 1 ফুটও কোনো মাইন নেই কোনো দিকে, সিএনজি করা আছে, ব্যাটারিটা নতুন পেয়ে যাবেন, সম্পূর্ণ ইয়াফাই ইঞ্জিন আছে, 1500 অরিজিনাল 1500 সিসির ইঞ্জিন। তো মোটামুটি সব মিলে গাড়িটা ভালো আছে, বনাট বনাট যা আছে, কম দামি গাড়ি হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো আছে, নিয়ে চালাইতে পারবেন আশা করি। আমি যদি বাইদের ভিতরের কন্ডিশনটা একটু দেখাই, ভিতরের কন্ডিশনটা এরকম হবে, গাড়িটা হলো অল অটো, ডাইন সাইড বাইম সাইড গিয়ার টিপি সব কিছু লাগানো আছে, এই অবস্থায় আছে গাড়িটা, সিট কাভার আপনাদের লাগানো লাগবে না, সিট পাওয়ার আছে। তো পিছনের সাইডটা যদি একটু বাইদের দেখাই, এই হলো পিছনের ভিতরের সাইডটা, ভিতরের সাইডটা এরকম হবে,
সুন্দর আছে গাড়ি কম দামি গাড়ি হিসাবে মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো আছে এই বাইদের পিছনে সাইডটা যদি একটু দেখাই পিছনের সাইডটা এরকম হবে ব্যাক লাইট শু লাইট সবকিছুই ভালো আছে একটু আপনারা নিয়ে পয় পরিষ্কার করে লইবেন কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমি যদি বাইদের একটু এই বাম সাইডটা দেখাই বাম সাইডটাও ফ্রেশ কোনো রঙে টঙের কোনো কাজ নাই গ্লাস মলাস ভাঙ্গা চুরা নাই সাদরা যদি একটু বাইদের বালা করে উপরে দিয়ে দেখাই দেই সাদরাও ফ্রেশ অবস্থায় আছে তো স্পিকার পিছনে লাগানো আছে সব কিছু কমপ্লিট করা আছে আরেকটা কথা তো ভিউয়ার্স এই গাড়িতে টিভি ব্যাক ক্যামেরা সব কিছু ওকে করা আছে আপনারা এটা অবশ্যই পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই গাড়িটার ডিটেলস হচ্ছে এই গাড়িটা হলো 1991 মডেল 1996 সালের রেজিস্ট্রেশন আপনার পেপারসগুলা 22 সাল 23 সাল কমপ্লিট করা আছে গাড়িটা কম দাম হিসাবে ভালো আছে নিতে পারবেন আশা করি তো এসি টেসি ওকে নাই করতে হইব অরিজিনাল 1500 সিসির গাড়ি এই আছে 2,80,000 টাকা একবারে আর্সিন প্রাইজে আছে তারপরে আপনারা আসলে অবশ্যই সম্মানী করা হবে অবশ্যই আসবেন তো ভিউয়ার্স আপনারা ঢাকা বাইরে যেখান থেকে আসেন রংপুর দিনাজপুর কুড়িগ্রাম এদিক দিয়ে চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল যেদিক থেকে আসেন গুলিস্তান থেকে কমল রজনীগন্ধা নীলাচল বাস উঠলেই চিরাং রোডের আগে সাইনবোর্ডের পরে মৌচাক বাস স্ট্যান্ড নামলেই পেয়ে যাবেন মৌচাক বাস স্ট্যান্ড থেকে 100 গজ পশ্চিমে বুইয়া অটোস অবস্থিত আর যদি আপনারা চট্টগ্রাম সিলেট থেকে আসেন কাশপুর ব্রিজ চিটাং রোড হয়ে মৌচাক বাস স্ট্যান্ড আসলেই পেয়ে যাবেন বুইয়া অটোসে তো অবশ্যই আপনারা বুইয়া অটোসে আসবেন আরও ভালো ভালো গাড়ি আরও কম দামে গাড়ি পেয়ে যাবেন তো সবার আসার আমন্ত্রণ রইল বুইয়া অটোসে এক কাপ চা খাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ